হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভুল ভুলাইয়া 3 এই সিনেমার টিজারটাকে নিয়ে। তো এই সিনেমা টিজারটা এসছে এবং এই সিনেমাটা আসছে নভেম্বরের প্রথম তারিখে, দিওয়ালির সময়। এটা ক্ল্যাশ করবে সিঙ্গম 3 সিনেমাটার সাথে। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমার টিজারটা কেমন হয়েছে। এই সিনেমায় আছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান এবং তৃপ্তি দিমরি। এই সিনেমাটা কিন্তু অনেক কিছু ব্যাপার কিন্তু পজিটিভিটির দিকেই যাচ্ছে, পজিটিভিটির দিকেই আছে। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমাটা কেমন হতে চলেছে, দেখা যাক। আর এই সিনেমা ডিরেক্ট করেছেন আনিস বাজমি। কিন্তু ভালো একজন ডিরেক্টর, তার কিন্তু কমেডির সেন্স কিন্তু খুব ভালো, তিনি স্ল্যাপস্টিক কিন্তু খুব ভালোভাবে ডিরেক্ট করতে পারেন। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমার টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। শাকচুনি বেদা মাগি মেরা সিংহাসন উসকো দিয়া তুনে। क्या लगा कहानी खत्म हो गई? दरवाजे तो बंद होते ही हैं। कितने बार छीनोगे इसे मुझसे? ताकि एक दिन फिर से खुल सके। ये मेरा सिंहासन है, ये हमारा सिंहासन। दुनिया जो भूतों से डरती है। डायन है वो भूतनी चुड़ैल वैम्पायर, खून देखते ही आ जाती है। तो टीजरটা তো সেরকম খুব যে বিরাট কিছু হয়েছে বা সেরকম কিছু তো কিন্তু হয়নি, মানে এরকম কিছু এই টিজারটা আমাদেরকে দিতে পারেনি যেটা দেখে মনে হয় যে চলো এবার সিনেমাটা গিয়ে দেখে আসি। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে একটুখানি হলো লেট ডাউন আমি অন্তত ভেতর থেকে হয়েছি। যেভাবে কার্তিক আরিয়ান নিজেকে এখানে ইয়ে করেছে সেটাতেও নতুন কিছু নেই। আর বিদ্যা বালানকে আমি পার্টিকুলারলি বলবো যে এটা কী ছিল, বিদ্যা বালান যেরকম অ্যাক্টিং করেন সেটা খুবই ভালো, এবং তিনি একটা পার্টিকুলার চিন্তাভাবনার যে ফ্ল্যাগ বিয়ারার সেটা বোঝা যায়। তবে এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম একদমই মনে হচ্ছে না, খুবই ক্রিঞ্জ লাগছে। তৃপ্তি দিমরিকে আমরা সেভাবে দেখতে পাইনি। তো এবার চলো দেখা যাক কেমন হয় সিনেমাটা। সিনেমাটা কিন্তু দেখা যাক দুম করে কিন্তু 100 কোটি 200 কোটি অত কামিয়ে ফেলেছে, কেন কি একটা পার্টিকুলার অডিয়েন্স কিন্তু এরকম সিনেমা দেখতে কিন্তু খুব পছন্দ করে। ভুল ভুলাইয়া 1 যেরকম সিনেমা ছিল, এবং সেই সিনেমাতে কিন্তু যে ভূতের থেকেও বড় কথা, সেখানে যে এই যে মেন্টাল ইলনেস সেটাকে নিয়েও কথা বলা ছিল, মেন্টাল হেলথ নিয়েও কথা বলা ছিল, সেই যে ব্যাপারটা সেটা কিন্তু কখনোই তারপরের যে পার্টগুলো আসবে সেগুলো মেবি কখনোই ম্যাচ করতে পারবে না। তো সব মিলিয়ে এই টিজারটা কিন্তু আমার সেরকম যে খুবই আউটস্ট্যান্ডিং লেগেছে সেরকম কিছু না, তবে ইট ওয়াজ আ ঠিকঠাক টিজার যেটার মধ্যে আমরা VFX তো খুবই বাজে, খুবই পোর ছিল, এবার মেবি এরা আরও ওয়ার্ক করবে, আর খুবই বেসিক ছিল গোটা ব্যাপারটা। তো চলো আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই সিনেমার টিজারটা। সাবস্ক্রাইবটা প্রেস করে দেওয়া, তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।